বাহরা মহাবিদ্যালয় প্রাঙ্গণত এদরে বিহু নাচকর মহলা প্রশিক্ষণ যে আসু বিষয় বিভাগে অনুষ্ঠিত করেছে, মানে পোনে পোনে ওচরলে যাম আর কেনদরে সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়ার ব্যবস্থা করেছে। মানে আমাকে দিয়েছে নিবেদন আর বিষয় বিভাগ আছে মন্তব্য লম এক সুন্দর সুন্দর ব্যবস্থা আপনাদের কলা সংস্কৃতি যাতে জিয়া রাখে তার একটা প্রয়াস আপনাদের করেছে কি কবে? হয়, আমি বহুলা আঞ্চলিক ছাত্র সন্থায় বিগত সাতটা বছরে আমি বিহু নাচ কর্মশালা অনুষ্ঠিত করে আছো। এই বছরও যাওয়া 1 এপ্রিল তারিখের পর আমি বহুলা আঞ্চলিক ছাত্র সন্থায় অঞ্চলটির ছাত্র ছাত্রীসল বিহুর প্রতি যাতে তখন বিহুটুক চিনাকি করে দিব পো তার একটা ক্ষুদ্র প্রয়াসের আমি এই অনুষ্ঠান এই বিহু নাচ কর্মশালা অনুষ্ঠিত করছো। এটা কথা আমি বিশ্বাস করো যে একটা জাতি জিয়াই থাকবলে হলে নিজের আমার সংস্কৃতি জিয়াই থাকবে লাগবে। গতি আমি সংস্কৃতির মাজে আমি জাতি জাতি জিয়াই রখার কথা আমি চিন্তা করব পারি। আমি সেই কথা সেই উদ্দেশ্য আগর রাখি আমি অঞ্চলের ছাত্র ছাত্রীসক আমি বিহুর বিষয়ে তখনকার বিহু নাচ প্রশিক্ষণ প্রদান করার আমি এবছর দ্বিতীয় বর্ষর আমি ঢোল বাদনের কর্মশালা অনুষ্ঠিত করছো, যত আমি বিপিন শইকীয়া ডাঙরিয়ায় ঢোলের প্রশিক্ষণ প্রদান করেছে আর লতাশিল বিহুরাণী রাধিকা রাণী শইকীয়া বাইদেউ আমার বিহু নাচের প্রশিক্ষণ প্রদান করেছে। আর ভবিষ্যৎ দিনত আমি বহলা অঞ্চলের ছাত্র সন্থায় সমগ্র অঞ্চলটির ছাত্র ছাত্রী সকলক আমি সংস্কৃতি তথা আমার যেটা নিজের জাতীয় কৃষ্টি সংস্কৃতি বিহুটি বিহুটি আমি তখনকার মাজ তখনকার আমি দেখার প্রয়াসে আমি প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করে যাব। আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো আর আমি পোনে পোনে বিহুর মাজলে যাম আর নিউজ 18 অসম নিউজ দর্শকসলক মানে পোনে পোনে দেখাম কেনদরে কর্মশালা অতি সুন্দরভাবে চলি আছে আর মানে পোনে পোনে বিহুর মাজলে যাম।